কপ্টার দুর্ঘটনায় নিহত ভারত মায়ের বীর সন্তানদের শ্রদ্ধা জানিয়ে পালিত হল বনগাঁ পৌরসভার মিলন উৎসব ও শারদ সম্মাননা। মঞ্চ মাতালেন রূপঙ্কর। বনগাঁ পৌরসভার পরিচালনায় আয়োজিত হল মিলন উৎসব ও শারদ সম্মাননা 2021। এদিন অনুষ্ঠানের শুরুতেই তামিলনাড়ুর কান্নুরে সিডিএস জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী সহ ভারত মায়ের যে সকল বীর সেনা হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হয়েছেন তাদের স্মৃতি তর্পণ করা হয়। শহীদ বেদিতে পুষ্পার্ঘ নিবেদন ও প্রদীপ জ্বালিয়ে ভারত মায়ের বীর সেনানীদের স্মরণ করেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার তরুণ হালদার। মঞ্চে তখন ভায়োলিনের সুর, সে সুরে আবেগ ঢেলে দিচ্ছেন প্রবীণ শিল্পী সুবোধ সরকার। উপস্থিত সকলে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আরও একবার স্মরণ করছেন ভারত মায়ের বীর সেনানীদের। আবেগঘন সেই মুহূর্ত কাটিয়ে ধীরে ধীরে অনুষ্ঠানের মঞ্চে ফিরলেন আমন্ত্রিত অতিথিরা। যারা দেশকে রক্ষা করার কাজে নিজেদের জীবনটাকে নিয়োজিত করেছেন, সেই কর্ণধার যিনি সিডিএস ছিলেন জেনারেল বিপিন রাওয়াত সহ তার সহধর্মিণী সহ 12 জন আত্মবলিদান দিয়ে দিয়েছেন সেখানে গিয়ে মেলমিলি পাহাড়ের সেই হেলিকপ্টার আছড়ে পড়ে। আমরা সেখানে দাঁড়িয়ে যারা দেশমাতৃকার সেবা করার জন্য মৃত্যুবরণ করেছে, তারা সেই দেশকে বাঁচানোর জন্য যারা লড়াই করছেন তাদের মধ্যে থেকে মেরুদণ্ড যদি সরে যায়, দেশের যে আমাদের যে অবস্থা আমরা সেটা অনুভব করতে পারছি। আমরা তাদের স্মরণ করে নতুন প্রজন্মের যারা এই দায়িত্ব নেবেন তারা যাতে সঠিকভাবে কাজ করে এবং তাদের যে আত্মার শান্তি কামনা করছে এবং তাদের সে কাজকে আরও আগামী দিনে যারা কাজ করবেন তাদের শক্তি বৃদ্ধির জন্য তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। এদিনের অনুষ্ঠানে মূলত বনগাঁ এলাকায় শারদ উৎসব, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো সহ বিভিন্ন পুজো সংগঠনগুলিকে সম্মানিত করা হয় পৌরসভার পক্ষ থেকে। এই দুর্গা পুজোতে প্রায় 120টার উপর ক্লাব এতে অংশগ্রহণ করে এবং সেই ক্লাবগুলোকে একদিকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা রেজিস্টার্ড ক্লাবকে 50,000 টাকা করে দেন, আমরা বনগাঁ সীমান্ত এরিয়ায় বসবাস করি, এখান থেকে প্রচুর এক্সপোর্ট ইম্পোর্টের গাড়ি যাতায়াত করে এবং প্রতি বছর এরা একটা চাঁদা এই বনগাঁ শহরে দেয়, সেই চাঁদাটা একটা জায়গায় তোলা হয়, তুলে সমস্ত ছোটো বড়ো ক্লাবকে হিসেব করে সেগুলোকে ডিস্ট্রিবিউশন করা হয়। এই টাকা ডিস্ট্রিবিউশন বা শরৎ সম্মান দেওয়ার ক্ষেত্রে অনুষ্ঠান করে এর আগে দেওয়া হয়নি। আমরা এবার যেটা করেছি, যারা দুর্গা ঠাকুর দেখেছেন বনগাঁ শহরে সেই মানুষগুলোকে আহ্বান করেছি এবং সেই ক্লাবগুলোকে আহ্বান করে তাদের বিভিন্ন মেমেন্টো দিয়ে যেমন সম্মানিত করেছি এবং আর্থিক সবার মধ্যে ভাগ করে দিই। পাশাপাশি বনগাঁ পৌরসভার পক্ষ থেকে বনগাঁ থানা, বনগাঁ দমকল, বনগাঁ সাইবার ক্রাইম থানা, এসপি অফিস সহ বিভিন্ন দফতরে কোথাও নতুন জেরক্স মেশিন, কোথাও নতুন কম্পিউটার প্রদান করা হয়। দফতরের কর্মীরা যাতে আরও ভালো করে কাজ করতে পারেন, আরও বেশি করে পরিষেবা দিতে পারেন সে কারণে। এদিনের অনুষ্ঠানে প্রশাসনিক আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সহ বিশিষ্টজনেরা। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনগাঁ পৌরসভার প্রশাসক গোপাল শেঠ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচি। অগ্রহায়ণের হিমেল সন্ধ্যায় রূপঙ্করের গানে মেতে ওঠেন অনুষ্ঠানের স্থলে উপস্থিত দর্শকেরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।